আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মুন্নি আক্তার প্রিয়াপুর গল্প সে এই গল্পের একদম সমাপ্তি পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম, যারা গল্পের এক নাম্বার পর্ব থেকে আজকের এই ১৬ নাম্বার শেষ পার্ট পর্যন্ত পড়তেছেন তারা অবশ্যই আজকের এই পর্ব পুরোটা দেখার পর টোটালি পুরো গল্পটা সম্পর্কে কমেন্ট করে জানিয়ে যাবেন পুরো গল্পটা কেমন লেগেছে। আর আপনি যদি পুরো গল্পটা পড়ে না থাকেন, ভিডিওর একদম শেষে পুরো গল্পের লিঙ্ক থাকবে, ওখান থেকে ক্লিক করে অবশ্যই সবকটা পার্ট একই জায়গায় পাবেন, ওখান থেকে পড়তে পারবেন। তাই পড়ার পর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। কয়েক মাস পরের কথা, কলেজ থেকে ফেরার পর হঠাৎই বৃষ্টি নামে, ছাতা মাথায় থাকলেও বেগার মাথায় শুধু বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে, অন্যদিকে আমার সাদা ড্রেস বৃষ্টিতে একদম মাখামাখি। বৃষ্টি হলে তখন রিক্সাওয়ালাদের দাম বেড়ে যায়, দ্বিগুণ বাড়া দিলেও তারা যেতে নারাজ। অন্যদিকে বিকেল গড়িয়ে যাওয়ার পথে বৃষ্টি থামারও কোনো নামগন্ধ দেখছিলাম না, বিদায় বৃষ্টি মাথায় নিয়েই হাঁটা শুরু করেছি। আমার পাশাপাশি আরও কয়েকটা ছেলে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, তারা আমায় দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল। কয়েক গা দেওয়ার ইচ্ছে থাকলেও সেই উপায় নেই, কারণ রাস্তাঘাট প্রায় একদম ফাঁকা। ওদের দু একজন দাঁড়িয়ে থাকা দেখলেও তারা তাদের মতো ব্যস্ত। হঠাৎ তখন আমার সামনে এসে একজন বাইক থামায়, ছেলেগুলোকে ছেড়ে একটার কলার ধরে দু চারটা থাপ্পড় দিতেই বাকিরা লেজ গুটিয়ে পালায়। ওরা চলে যাওয়ার পর যখন সে হেলমেট খুলে, তখন আমি আবিষ্কার করি লোকটি শুভ্র। আমার দিকে বাতাসটা কেমন যেন চিনচিন করে ওঠে, রুদ্রের কথা মনে পড়ে যায় আমার। সেও একদিন ঠিক এভাবেই আমায় বাঁচিয়েছিল, সেভ করেছিল। সেই মানুষটা আজ নেই। ড্রো কিঞ্চিতে বাঁকা করে শুভ্র বলল, রিক্সা না নিয়ে এমন ভিজে ভিজে কেন যাচ্ছেন? ধীর সুরে আমি বললাম, রিক্সা পাইনি। সে বলল, বাইকে উঠুন, আমি পৌঁছে দেই। আমি রাজি হয়ে গেলাম। রুদ্রর কথা মনে পড়ার পর থেকে আমার হাত পা অস্বাভাবিক রকমভাবে কাঁপছে। আমি আসলে বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, এ অবস্থায় হেঁটে বাড়ি পৌঁছানো সম্ভব নয়। আমি শুভ্রর পিছনে উঠে বসি, সে বাইক চালাচ্ছে। অতটা সময়ের ব্যবধানে আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি, মনকে শক্ত করেছি, কিন্তু এখনও হঠাৎ হঠাৎ রুদ্রের প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। ওর কথা মনে পড়লে চাপা কষ্ট অনুভব হয়, সবসময় কিন্তু এমনটা হয় না। কখনো কখনো মনে পড়লে দূর হলেও এড়িয়ে যেতে পারি আমি, কিন্তু এখনও কেন পুরোপুরিভাবে তাকে বলে থাকতে পারি না সেই উত্তরটা আমার মিলে না। বাড়ির সামনে এসে বাইক থেকে নামার পর শুভ্র বলল, এখন থেকে বৃষ্টি হচ্ছে, দেখলে আমার ফোন করবেন, আমি আপনাকে নিয়ে আসব। আমি মৃদু হেসে বললাম, আপনার কষ্ট করতে হবে না। শুভ্র বলল, যে কষ্ট পেতে চায় তাকে সেই কষ্ট পাওয়া থেকে বঞ্চিত করা ঠিক। আমি বললাম, কষ্ট করা সার্থক হতো যদি উদ্দেশ্য সফল হতো। শুভ্র বলল, তার মানে? আমি বললাম, তার মানেটাও পরিষ্কার, আপনি তো আমায় পছন্দ করেন, তাই না? শুভ্র বলল, না স্রেফ পছন্দ নয়, ভালোবাসি। এই কথাটা শুভ্র আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, এই জন্যই বলেছি কষ্ট পাওয়া তখনই সার্থক হয় যখন উদ্দেশ্য সফল হয়। আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। শুভ্র বলল, কেন, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? আমি বললাম, হ্যাঁ, বললে মিথ্যে বলা হবে, আবার না বললেও মিথ্যে বলা হবে, আমার আল্লাহ ভালো বলতে পারবেন। শুভ্র বলল, আমি বুঝিনি। আমি বললাম, যখন আমরা সিলেটে থাকতাম তখন একজনের সঙ্গে পরিচয় আমার, নাম রুদ্র। একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসাও তৈরি হয়, আমি তাকে বলিও, কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নয় বরং অবহেলা পেয়েছি। যতবার ভালোবাসি ভালোবাসি বলে তার পিছে ফিরে গিয়েছি, ততবার সেও আমায় ফিরিয়ে দিয়েছে। তার থেকে দূরে থাকার, তাকে বলে থাকার জন্য কত কিছুই না করেছি, সফল হতে পারিনি। যতবার তার খোঁজ খবর নিয়েছি আমি নিরাশ হয়েছি, তার ওই রঙিন দুনিয়ায় নবনী বলতে কারো স্থান ছিল না, নেইও। তাকে তো ভুলতে পারিনি, তবে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছি। এখন আমি নিয়মিত নামাজ পড়ি, একবার কিন্তু আমি ওই আল্লাহর কাছে এটা বলি না যে আমি তাকে ভুলে যেতে চাই, বরং প্রতিবার আমি তার কাছে মানসিক শক্তি চাই। আল্লাহ আমার নিরাশ করেনি, মনের জোর মানসিক শক্তি নিয়েই এখন আমার পথ চলা, সেখানে আমি পারবো না অন্য কোনো সম্পর্কে জড়াতে।
শুভ্রর দিকে তাকিয়ে দেখলাম তার চুল থেকে টপটপ করে পানি পড়ছে। এতক্ষণ সে আমার দিকে তাকিয়ে থাকলেও আমি তার দিকে তাকানোর সাথে সাথে সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে সে কান্না অথবা কষ্ট লুকানোর চেষ্টা করছে। আমার খারাপ লাগছে, কিন্তু আমি নিরুপায়। আমি খুবই শান্ত স্বরে বললাম, আপনার হয়তো এতই খারাপ লাগছে, হতে পারে কষ্টও হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন ভবিষ্যতে যে কষ্টগুলো পেতেন সেগুলো এই কষ্টের কাছে কিছুই না, এখনও কিছুই হয়নি, আপনি মুভ অন করতে পারবেন। সে মুচকি এসে বলল, নবনী, আপনি আল্লাহর কাছে মানসিক শক্তি চেয়েছেন নামাজ পড়ে, আল্লাহ আপনাকে দিয়েছে, আমিও যদি নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাকে চাই তাহলে কি উনি আপনাকে আমায় দেবে না? আমি বললাম, আমি যে রুদ্রকে চাইনি তাও কিন্তু নয়। প্রথম দিকটায় আমি রুদ্রকেই চেতাম খুব করে, কিন্তু যতবার দেখতাম সে আমায় ছাড়া ভালো আছে, অন্য মেয়েদের মাঝে আমার কথা স্মরণ করার সময় তার নেই, তখন থেকে হয়ে উঠলাম আমি অন্য নবনী। আমার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, আমি তো ফেলনা নই, সস্তা নই, তাহলে বারবার কেন আমি ছোটো হব? এটাকে ইগো ভাববেন না, সেলফ রেসপেক্ট জেগে ওঠে আমার মধ্যে। তখন থেকে আমি আল্লাহর কাছে মানসিক শক্তি আর মানসিক শান্তি ছাড়া অন্য কিছুই চাইনি। শুভ্র বলল, রুদ্রর কাছে অন্য মেয়েদের প্রায়োরিটি আছে, কিন্তু আপনার কাছে অন্য ছেলের প্রায়োরিটি নেই। আপনার জগৎ অন্যরকম, আপনি ভুল মানুষকে মনে যেতে চেয়েছেন বলেই হয়তো আল্লাহ আপনার রুদ্রকে দেয়নি, হতে পারে সে আপনার জন্য সঠিক মানুষ নয়। এবার দেখি কার মোনাজাতের জোর বেশি, আল্লাহ আপনায় আমায় দেয় নাকি না দেয়। আমি বললাম, শুধু একজনের চাওয়ার ভিত্তিতেই কিন্তু পূর্ণতা পাওয়া যায় না, যখন দুটি মানুষের মোনাজাতের দুজনকে চায় তখনই কেবল সম্ভব হয়। হতে পারে আপনার মতো আরও অনেকেই নামাজ পড়ে আমায় চায়, হতে পারে অন্য অনেক মেয়েই নামাজ পড়ে আপনাকে চায়, অথচ আপনি চাচ্ছেন আমাকে, সেখানে কি করে পূর্ণতা পাওয়া সম্ভব? শুভ্র চুপ করে আছে। আমি বললাম, শুনুন, অনেকেই বলবে একতরফা ভালোবাসার শান্তি আছে, এখানে হারানোর ভয় নেই। যারা এ কথা বলে তারা কখনোই কাউকে ভালোই বাসতে পারেনি, একতরফা ভালোবাসার সবচেয়ে বেশি কষ্ট থাকে। এখানে আপনি একজনকে সবটা দিয়ে ভালোবাসবেন, কিন্তু অপর পাশের মানুষটা আপনার এই ভালোবাসা বুঝতে নারাজ, সে আপনার ভালোবাসা বোঝে না বা বুঝতে চায় না, তখন ঠিক কী পরিমাণ কষ্ট হয় আপনি বুঝতেও পারবেন না। কত শতবার ইচ্ছে করবে একটাবার তাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সেই ইচ্ছে অধরাই রয়ে যাবে। একদিকে আপনি কষ্টে কষ্টে মরলে অন্যদিকের মানুষটা হ্যাপি থাকবে, আপনি এটা সহ্য করতে পারবেন না, সহ্য করার মতো নয়। আমি এই সিচুয়েশনটা পার করে এসেছি, এখনও মাঝে মাঝে একই সিচুয়েশনে পড়তে হয়, কাজেই আমি চাই না একই কষ্ট অন্য কেউ পাক, এবং সেটা আমার জন্যই। শুভ্র এবারও নিশ্চুপ। আমি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাড়ি যান, অবশ্যই আল্লাহর কাছে চান, তবে সেটা শান্তি আমায় নয়, আমি চাই আপনি ভালো থাকুন। আমি চলে আসার মুহূর্তে সে পেছন থেকে বলে, দেখাই যাক চেষ্টা কী হয়, যদি না পাই ধরে নেব এর চেয়ে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমি তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, কথায় আছে মুখ দেখলে মায়া বাড়ে, রুদ্রের থেকে দূরে থাকার জন্যই কিন্তু আমি অনেকটা ভালো আছি, কারণ তার সঙ্গে এখন আমার দেখা হয় না, আমি চাই আজ থেকে আপনার সঙ্গে আমার দেখা না হোক। শুভ্র বলল, কাজটা আমার জন্য কষ্টকর, তবে চেষ্টা করতে তো আপত্তি নেই, আমি চেষ্টা করব। আমি বাড়ির ভিতরে চলে আসি আর সেও চলে যায়। এরপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ কমতে থাকে, মেসেজ করলেও তেমন একটা রেসপন্স করি না, সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এদিকে আমিও তো ব্যস্ত আমার নিজের জীবন নিয়ে, প্রতিটা ভালোবাসার মানুষ ভালো থাকুক। শুভ্রর সাথে আমার আর দেখা হয়নি, তবে ফায়াজের মাঝে এসেছে ব্যাপক পরিবর্তন, সে রিলেশনশিপে থাকার পরও আমার সাথে কথা বলছে, যোগাযোগ রাখার চেষ্টা করছে, আমি যতই পেরেছি এগিয়ে গিয়েছি। তার সপ্তাহ দুয়েক পরই আবার তার মাঝে আমূল পরিবর্তন আসে, সে ঘন ঘন আমার সাথে কথা বলার চেষ্টা করে। আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগেনি, আমি তাকে সরাসরি বলে দিয়েছিলাম তার এই পাগলামি আমার পছন্দ নয়। এর মাঝে সেও চুপসে গেছে, কমিয়ে দিয়েছে তার পাগলামি। প্রাইভেট থেকে বাড়িতে ফিরে আসার পর আদিবের কাছে জানতে পারলাম অজানা একটা কথা, আমার জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছিল। বাবা মা কেউই রাজি নয়, তবু পাত্রপক্ষরা নাকি একবার দেখে যেতে চায় আমায়। আমি সোফায় গায়ে এলে দিয়ে আদিবকে জিজ্ঞাসা করলাম, তোকে এসব কে বললো? আদিব বলল, কেউ বলেনি, আব্বু আম্মু আমার সামনেই বলেছিল, তখন শুনেছি। আচ্ছা আপু,
তোমার কি বিয়ে হয়ে যাবে? আদিবের প্রশ্নে আমি হেসে ফেললাম, ওর চুলে হাত বুলিয়ে বললাম, এখনই নয়, দেরি আছে। আদিব বলল, বিয়ে হলে কি তুমি আমায় ভুলে যাবে? আমি বললাম, কখনোই না, তোকে সাথে করে নিয়ে যাব। আদিব বলল, সত্যি? আমি বললাম, তিন সত্যি। আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম, বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। আর এটাও জানি বাবা মাও এখন আমার বিয়ে নিয়ে ভাবছে না, অন্তত আমার মতো তো কখনোই বিয়ে দেবে না। তাই বাড়তি দুশ্চিন্তা না নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। সিলিংয়ের দিকে তাকিয়ে ফ্যানের বন বন শব্দ করে ঘোড়া দেখছিলাম। আমার মাঝে মাঝে নিজেকে রোবট মনে হয়, একটা লিখিত রুটিনের মধ্যে চলছি, চলছে আমার জীবনের গতিধারা। যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই কার্যক্রম সম্পন্ন হচ্ছে, এর বেশি নয়। অথচ এমনটা আমার কাম্য ছিল না। আমারও ইচ্ছে করে আগের মতো হাসি খুশি সময়টা ফিরে পেতে। আমি কি পাবো কখনো? ঘুম ভাঙল সন্ধ্যার দিকে, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি। চোখ মেলে দেখি মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে, ঘুমটা হয়তো এজন্য ভেঙেছে। মা মিষ্টি করে হেসে জিজ্ঞাসা করে, নামাজ পড়বি না? আমি ঘুম জড়ানো কণ্ঠে বললাম, হুম। চুলের মাঝে বিলি কাটতে কাটতে মা বলল, রোবটের মতো জীবনযাপনে কোনো শান্তি নেই, হয়তো ব্যস্ততার মাঝে ক্ষণিক সময় কষ্ট ভুলে থাকা যায়, তবে সেটা চিরদিনের জন্য নয়। কিছুটা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছি। মা আবারও বলা শুরু করলো, তোর অনুমতি ছাড়াই তোর ডায়েরি পড়ে ফেলেছি, এজন্য দুঃখিত। একটা কঠিন সত্য কি জানিস না বনি, যার জন্য তুই নিজেকে পাল্টাবি সেই একদিন তোকে ভেঙে চলে যাবে। তাই যদি পাল্টাতে হয় তাহলে নিজের জন্য নিজে পাল্টাবি, অন্য কারোর জন্য নয়। এবার উঠে নামাজ পড়। মা চলে গেল, আমি সেভাবেই কিছুক্ষণ শুয়ে রইলাম, মায়ের প্রতিটা কথা বোঝার চেষ্টা করলাম। আসলে এটা কি কখনো কোনো জীবন হতে পারে? যাকে বলে থাকার জন্য আমার এত ব্যস্ততা, দিন শেষে তো তাকে একবার হলেও মনে পড়ে, কিছুটা হলেও খারাপ লাগে। তাহলে পুরোটার সময় ব্যস্ততা রোবটের মতো কাটিয়ে লাভ কি? মনে যখন পড়বি পড়ুক, বাকিটা সময় নিজেকে হাসি খুশি ও ভালো তো রাখতেই পারি আমি। শোয়া থেকে উঠে বসে দীর্ঘশ্বাস নিলাম। এরপর টেবিল থেকে ডায়েরিটা তুলে নিয়ে কিছুক্ষণ আন মনে হাতে বলিয়ে রান্না করে চলে যাই। যেই যেই পাতায় রুদ্রকে নিয়ে কিছু লেখা ছিল সেই পাতাগুলো ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিচ্ছিলাম। যেই মানুষটা সবার জন্য উন্মুক্ত, সেই মানুষটা কখনো আমার ব্যক্তিগত সে হতে পারে না। এরপর ডায়েরিটা ময়লার জড়িতে ফেলে দিয়ে অজু করার জন্য ওয়াশরুমে চলে যাই। নামাজ পড়ে ড্রয়িং রুমে আসার পর আদিব জানালো ফায়াজ এসেছিল বাসায়, বাইরে দেখা করতে বলেছে। আমি গেলাম, সে দরজার বাইরে পায়চারি করছিল, আমায় দেখে অস্থির হয়ে বলল, তুমি কেমন আছো নবনি? আমি শান্ত ভঙ্গিতে বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ফায়াজ বলল, আমি ভালো নেই, তোমাকে ছাড়া আমি কোনোভাবেই ভালো থাকতে পারছি না। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে আরেকটু এগিয়ে এসে নিচু স্বরে বলল, কতদিন দেখা হয়নি আমাদের, এতটা কাছাকাছি থাকার পরও তুমি কি আমায় একটুও মিস করনি? আমি বললাম, না। ফায়াজ বলল, না? কিছুক্ষণ মৌন থেকে বললাম, আপনাকে মিস করার মতো তো কি কোনো কারণ আছে? অথবা আপনি কি আমার এমন কেউ হন যে মিস করতেই হবে? ফায়াজ বলল, তুমি আমার উপর রাগ করে আছো তাই না? আমি বললাম, মানে? আপনার উপর আমি কেন রাগ করব? ফায়াজ বলল, দেখো নবনি, তিয়াসার সাথে আমার রিলেশনে আমি রিলেশনশিপে গিয়েছিলাম তোমার উপর রাগ করে। তোমায় কতবার করে বলেছি আমি ভালোবাসি তোমাকে, কিন্তু তুমি বারবার আমায় নিরাশ করেছো, আমায় ফিরিয়ে দিয়েছো। তাই জিদ করে আমি রিলেশনে জড়াই তোমাকে দেখানোর জন্য যে আমার জন্য অনেকেই পাগল, আমায়ও অনেকে ভালোবাসে, তবু আমি শুধু তোমার পিছনে ঘুরছি। আমি হেসে ফেললাম ফায়াজের কথা শুনে, মুচকে হাসতে হাসতে বললাম, সরি, আপনার কথা শুনে না হেসে পারলাম না। আচ্ছা, আপনাকে তো আমি রুদ্রের কথা বলেছিলাম তাই না? ফায়াজ বলল, হুম। আমি বললাম, এটাও নিশ্চয়ই বলেছিলাম, সে আমার প্রতিবার কিভাবে অবহেলা করত, অপ্রয়োজনে মিথ্যা কথা বলতো, বলেছিলাম না? ফায়াজ বলল, হুম। আমি বললাম, আমি এই পর্যন্ত কতগুলো প্রপোজাল পেয়েছিলাম, এখনও পাই, আপনি তো সবই জানেন, জানেন না? ফায়াজ বলল, হুম। আমি বললাম, এরপরও কিন্তু আমার একবারও মনে হয়নি আমি কোনো রিলেশনশিপে যাই। রাগ জিত আমারও হতো, তবে এরকম নয় যে রুদ্রকে দেখাই সে ছাড়াও আমার অনেক ছেলেই আমার দিবানা, আরও অনেকেই আমায় চায়, ইভেন আমার বাবা না কখনো এসব আসেনি। রাগ জিত হতো এটা ভেবে আমার নিজেকে ভালো রাখতে হবে, তবে সেটা রিলেশনশিপে গিয়ে নয়। এখন আপনার মতো আর আমার মধ্যকার পার্থক্যটা বুঝতে পেরেছেন?
ফায়াজ অসহায়ের মতোই বলল, বুঝতে পেরেছি, আমি সরি সব কিছুর জন্য। আমি ইতিহাসের সাথে ভালো ছিলাম না, বারবার শুধু তোমার কথাই মনে পড়তো, তাই ব্রেকআপও করে ফেলেছি। ব্রেকআপের পরও আমি ভালো নেই নবনি, আমার তোমাকে চাই। আমি বললাম, ওয়েট ওয়েট, রিলেশন থাকাকালীন আপনি ভালো ছিলেন না, ব্রেকআপ করার পরও আপনি ভালো নেই, ঠিক এই জন্য আপনি আমার কাছে ফিরে এসেছেন, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায়, আপনি যদি ইতিহাসের সাথে ভালো থাকতেন অথবা ব্রেকআপের পরও ভালো থাকতেন, তাহলে কখনোই আর ফিরে আসতেন না। অর্থাৎ আমাকে আপনার প্রয়োজন ভালো থাকার জন্য, সরি টু সে, আমি কারো প্রয়োজনে প্রিয়জন হতে রাজি নই। আপনাকে আমি আগেও আমি চাইনি, আর এখনও তো প্রশ্নই আসে না, মাফ করবেন। ফায়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বাড়ির ভিতরে চলে আসি। মায়ের বলা কথাগুলো শোনার পর থেকে নিজেকে অন্য নবনী মনে হচ্ছে, অন্যরকম শান্তি আমার মধ্যে এখন বিরাজমান। এই নবনী কারো প্রয়োজন হবে না, এই নবনী কারোর প্রয়োজনের প্রয়োজন হতে রাজি নয়, এই নবনী কারোর দয়ার প্রয়োজন নেই, সে নিজেই নিজের রাজ্যে মূল্যবান ব্যক্তি। আমার সাথে বারবার ফায়াজের যোগাযোগ এবং কথা বলার চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন ফায়াজ নিজেও কিছুটা দমে গিয়েছে। একটা বড় পরীক্ষা রয়েছে আমার সামনে, আমি নিজেও বেশ উত্তেজিত এটা জানার জন্য যে আমি কতটা পেরেছি নিজের মাঝে পরিবর্তন আনতে। তবে হ্যাঁ, আগের মতো রোবটের ন্যায় জীবন আমি কাটাচ্ছি না। আগে যেমন কলেজে গিয়ে এক কোণে চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, এখন আর তেমনটা নেই আমি। এখন আমার এক চাক ফ্রেন্ড রয়েছে, আমরা একসাথে কলেজে যাওয়া আসা করি, একসাথে টিফিন খাই, আড্ডা দিই, মন চাইলেই পড়ার ফাঁকে ফাঁকে বাইরে ঘুরতে যেতে পারি। এখন আমার জীবনের আরও একটা মানে রয়েছে, জীবন মানে শুধু কষ্ট নয়, জীবন মানে আনন্দ, সুখ এবং শান্তি। আপনি কীভাবে আপনার জীবনকে ভালো রাখবেন সেটা নির্ভর করে আপনার উপর, নিজের ইচ্ছাশক্তির উপর, যেটা আমি করতে পেরেছি। আমার সামনের পরীক্ষাটা কি জানেন? রুদ্রর মুখোমুখি হওয়া। আমরা সিলেট যাচ্ছি রোজের বিয়ের দাওয়াতে। আমি যদি আগের নবনী থাকতাম তাহলে কখনোই রোজের বিয়েতে যেতাম না, তবে আগের আমি আর এখনকার আমির মধ্যে বিস্তর তফাৎ। ঠিক কতটুকু তফাৎ সেটাও একটু জ্বালাই করে নিতে চাই আমি। আজ রোজের গায়ে হলুদ, আমরা যাচ্ছি সিলেটে। আমাদের যেতে যেতে সম্ভবত গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বাবা কাজের জন্য যেতে পারেননি, মা আমি আদিব যাচ্ছি। বাবা স্টেশনে এসে ট্রেনে উঠিয়ে দিয়ে গেছে। ট্রেন ছাড়ার মুহূর্তে হন্তদন্ত হয়ে একজন এসে আমার পাশে বসে, মুখ থেকে মাস্ক সরিয়ে সে হাঁপাচ্ছে। সে কিন্তু অন্য কেউ নয়, শুভ্র। মা আর আদিব দুজনেই শুভ্রকে চিনতে পারে, ওদের মধ্যে কথা হয়। আদিব বোধহয় বেশি খুশি হয়েছে শুভ্রকে দেখে। মা যেহেতু জানেন আমাদের পরিচয় রয়েছে, তাই শুভ্র একবারই আমার সাথে কোনো কথাই বলল না। সেদিনের মতো আজও মা ট্রেনে ঘুমিয়ে পড়েছে। শুভ্রর ফোনটা আদিবকে গেম খেলতে দিয়ে বিস্ময় নিয়ে বলল, মিরাকেল কীভাবে হয় দেখেছেন? আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে দেখা হয়ে যাবে, সবই আল্লাহর ইচ্ছে বুঝলেন, তবে যাই বলেন আমি কিন্তু ব্যাপক খুশি। আমি চুপচাপ তার কথা শুনেই যাচ্ছি, আমার দৃষ্টি বাইরের দিকে। সে বলল, কিন্তু আপনি এমন নিশ্চল কেন? অবাক হন একটু, নাকি আমার উপস্থিতি আপনার মাঝে বিরক্তির সৃষ্টি করেছে? আমি এবার তার দিকে তাকালাম, কিছু না বলে ফোন বের করে আমার আরতিথির মেসেজ বক্স বের করে তার সামনে ধরলাম। সে ডোক গিলে জিভ কাটলো। আমি চোখ পাকিয়ে বললাম, শুধু শুধু নাটক করার কোনো প্রয়োজন নেই, আপনি জেনে শুনে এসেছেন। শুভ্র বলল, ধুর, তুই তুই সব বলে দিল। আমি বললাম, আপনি প্লিজ চুপচাপ বসে থাকেন। শুভ্র বলল, আচ্ছা, চুপ থাকলাম। এরপর সত্যি সত্যি আর কোনো কথা বলেনি শুভ্র। শেষ কথা বলল ট্রেন থেকে নামার পর। প্রায় ফিসফিস করে কানের কাছে বলে গেল, বিয়েবাড়িতে দেখা হচ্ছে। আমি অবাক হলাম, রোজের বিয়েতে সে আসবে কেন? সে কি রোজেরও পরিচিত? তাকে নিয়ে মাথা ঘামালাম না। অনেকটা সময় বাদে পরিচিত জায়গায় এসে পুরোনো দিনের গন্ধ পাচ্ছিলাম যেন। আমরা সিলেটে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে। গেটের কাছ থেকে এসে রোজের বাবা আমাদের রিসিভ করেছে। এক পা করে বাড়ির দিকে এগোচ্ছি, আর আমার হৃৎপিণ্ড যেন একটু একটু করে লাফাচ্ছিল। রোজের বাসায় প্রচুর মেহমান, তবু আমাদের রেস্ট করার জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হলো। অনেকদিন বাদে রোজকে দেখে কান্না পেয়ে গেছে আমার, রোজ নিজেও কেঁদে ফেলে। সেই রাতে অনেকক্ষণ বারান্দায় বসে বসে গল্প করেছি ওর সাথে। কাল বিয়ে, আজ সারা রাত জাগলে সকালে আবার উঠতে পারবে না, তাই দুজনেই ঘুমিয়ে পড়ি।
সকালে ঘুম ভাঙে রোজের মায়ের ধাক্কা ধাক্কিতে, একবার আমায় ধাক্কাচ্ছে তো আরেকবার রোজকে। দুজনই রাতে সবার পরে ঘুমিয়েছি বলেই এখন ঘুম কাটাতে কষ্ট হচ্ছে। সকালে নাস্তা খাওয়ার পর পার্লারে যাওয়ার জন্য রেডি হতে বললো, আমি ব্যাগ থেকে গাউন বের করছিলাম, তখন মা একটা লাল জর্জেট শাড়ি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরো। আমি অবাক হয়ে বললাম, শাড়ি পরবো? কিন্তু আমি তো গাউন নিয়ে এসেছি মা। মা বলল, আমি চাই তুই আজ শাড়ি পরবি। আমি হেসে ফেললাম আর বললাম, আচ্ছা যাও শাড়ি পরব। যারা যারা পার্লারে যাব সবাই মিলে নিচে নামছিলাম। নিচে এসে আমি থমকে যাই। রুদ্র গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি দাঁড়িয়ে থাকতে দেখে রোজ বলে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন, চল। আমি মৃদুস্বরে বললাম, উনিও কি যাবেন? আমার ইশারা করার জায়গায় তাকিয়ে রোজ বলল, রুদ্র ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ, সেই তো পার্লারে নিয়ে যাবে। সবাইকে গাড়িতে বসছে, আমি আর রোজই তো রয়েছি। রোজ তারা দিয়ে নিজে এগিয়ে গেল। রুদ্রের ফোনে কথা বলা শেষ, রোজের দিকে তাকানোর পর তার দৃষ্টি এসে আটকে যায় আমার দিকে। সঙ্গে সঙ্গে যেন তার চোখে মুখে বিস্ময় ভর করে, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি একটু একটু করে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। সে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে বলল, নবনী, তুমি কখন এসেছো, কেমন আছো? আমি ছোট্ট করে বললাম, আলহামদুলিল্লাহ। পাল্টা তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি সে কেমন আছে। সে নিজেই বলল, আমি কেমন আছি জিজ্ঞাসা করলেন না তো? আমি বললাম, আপনি সবসময় ভালো থাকেন আমি জানি, আপনার সব খোঁজখবর পাই তো। মুচকি আসলো রুদ্র। আমি গিয়ে গাড়িতে বসলাম। রুদ্র আর ড্রাইভার বসটোর সামনে মেয়েরা রুদ্রের সাথে দুষ্টুমি করে কথা বলছে, হাসাহাসি করছে। রুদ্র নিজে ওদেরকে সঙ্গ দিচ্ছে, কেবলমাত্র আমি ফোন ঘাটাঘাটি করছিলাম। তাদের সঙ্গ দেওয়া বিন্দুমাত্র আগ্রহ বোধ করলাম না। তবে রুদ্র বেশ কয়েকবার আমায় খোঁচা মেরে কথা বলছে, যার নমুনা এমন, নবনী দেখি ঢাকায় গিয়ে আরও বড় লোক হয়ে গেছো, কথাই বলো না এখন, আগের চেয়ে সুন্দরও হয়েছ, বয়ফ্রেন্ড বুঝি কথা বলতে বারণ করেছে। আমি তার প্রতিটা কথা উপেক্ষা করে তিথিকে কল দিয়ে ওর সাথে কথা বলছি, ওরাও পার্লারে আসছে। রুদ্রের কিছুটা হলেও বোঝার কথা আমি তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। পার্লারের সামনে গাড়ি থামতে আমি সবার আগে নামি। তিথি আর লিমা আমাদের সাথেই আগেই চলে এসছে। তিনজনকে জড়িয়ে ধরে কান্না আটকাতে পারিনি। এক এক করে সবাই আজকে সাজছিল। আমি তিথি আর লিমা বসে গল্প করছিলাম। চার পাঁচজনের একত্রে সাজা শেষ হলে ওরা আগেই কমিউনিটি সেন্টারে চলে যায়। এরকম করে বেশিরভাগ চলেই গেছে। এখন আছি আমি, শুধু আমি আর রোজ, তিথি, লিমা আর রোজের দুইটা বান্ধবী ও দুজন কাজিন। আমরা সবাই একসাথে বের হয়েছি। তার আগেই বলে রাখি, সাজার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম। আমি এর আগে কখনোই চুল খোপা করিনি। আজ চুলের খোপায় গুঁজে দেওয়া হয়েছে তিনটে লাল টকটকে রক্ত গোলাপ। কানের দুলের এবং গলার মালার সাদা পাথরগুলো হীরের মতো চকচক করছে। লাইটের আলো পাথরের ওপর পড়ায় সেগুলো আমার মুখে গলায় কিরণ ছড়াচ্ছিল। আমার ভিতরকার সে আমি যেন আমার প্রশংসা করছিল। আমরা আটজন একসাথে কমিউনিটি সেন্টারে গিয়ে পৌঁছাই। কত মানুষজন সেখানে, যারা আমাদের দিকে তাকাচ্ছিল, কিছু সময়ের জন্য হলেও তাকিয়েছিল, হতে পারে রোজের জন্য, কারণ বউ সাজে তাকে কতটা সুন্দর লাগছে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার দৃষ্টি কিন্তু একজনের দিকে আটকে গিয়েছিল। রুদ্র পলকহীন চাহনি আমার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। সে আমার দিকে এগিয়ে আসার আগেই মাঝখানে শুভ্র এসে দাঁড়ায়, ব্যস্ত ভঙ্গিতে বলে, দাঁড়ান দাঁড়ান, আগে আপনাকে নয়ন বলে দেখি। এরপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার বুকের বাপাশে হাত রেখে বলে, হায়, দিলে চোট লেগে গেছে, ইচ্ছে করছে লাল পরীকে নিয়ে দৌড়ে কোথাও পালিয়ে যাই, বুকের মাঝেই আটকে রাখি। শুভ্র হাত দুটো প্রসারিত করে দাঁড়ায়। আমি তার বুকে কিল দিয়ে রোজের কাছে চলে যাই। রুদ্রকে দেখতে পাই ক্ষুব্ধ হয়ে তাকিয়ে রয়েছে সে। শুভ্র বিয়েতে এসেছে তিথির কাজিন সেজে, তাও শুধুমাত্র আমার জন্য। বিয়ে বাড়িতেও মেয়েরা রুদ্রকে চেকে ধরেছে, একসাথে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, ওদের পছন্দের গান শোনাচ্ছে। আমার কিন্তু একটু খারাপ লাগছে না, বরং স্বাভাবিকই লাগছে, কারণ আমি অভ্যস্ত তার সম্পর্কে সব জানার পর। বরযাত্রী আসার পর সবাই যখন বর নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন রুদ্র আমার টেনে এক পাশে নিয়ে যায়। প্রকোচকে জিজ্ঞাসা করি, ইগনোর কেন করো, বয়ফ্রেন্ড শিখিয়ে দিয়েছে? আমি বললাম, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সরুন আমি যাব। রুদ্র দু হাত দিয়ে বেরিয়ে দিয়ে বলল, দাঁড়াও, চুপ রাঙিয়ে জিজ্ঞাসা করলো, ওই ছেলেকে যার সাথে একটু আগে কথা বললে, সেই কি তোমার বয়ফ্রেন্ড? আমি বললাম না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই।
তাহলে সে কি করে আমার বয়ফ্রেন্ড হবে? আমার রাগে রুদ্র বিচলিত হলো না, বরং ওকে খুশি দেখালো। মৃদু হেসে বলল, তাহলে কি ওই ছেলে তোমায় ভালোবাসে? আমি বললাম, ভালোবাসতেই পারে। আপনি ভালোবাসতে পারেননি বলে কি আর কোনো ছেলে ভালোবাসতে পারবে না? রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তোরে আমি মেরেই ফেলবো, এখনও তোর রাগ কমেনি একটুও। আমি বললাম, কমবেও না, যারা আমার রাগ জেদ মেনে নিতে পেরেছে তারা এখনও অবধি আমার জীবনে আছে, আপনি পারেননি বলেই আমরা আলাদা হয়েছি। রুদ্র বলল, যদি বলি আমিও ভালোবাসতাম? আমি বললাম, তাহলে সেটাই হবে আজকের দিনের সবচেয়ে বড় মিথ্যা কথা। রুদ্র এবার আমার দুগাল ধরে চেপে ধরে বলল, সুন্দর হওয়ার সাথে সাথে রাগও বেশি বেড়ে গেছে। তুই জানিস আজকে তোকে কতটা সুন্দর লাগছে? ইচ্ছে করতেছে তোর ঠোঁট দুটো খেয়ে ফেলি। আমি তার হাতের নখ দাবিয়ে খামচি দিয়ে হাতটা সরিয়ে নিলাম। রাগি রাগি গলায় বললাম, নিজের লিমিট ক্রস করবেন না একদম, আপনার আমার উপর কোনো অধিকার নেই, তাই আমার সাথে কীভাবে কথা বলা উচিত সেটা আগে ভেবে নেবেন। আমি চলে আসার মুহূর্তে সে আমার হাত টেনে ধরে, আমি ধমক দিয়ে হাত ছাড়তে বলি, সে ছাড়ে না। এক হাতে আমার হাত ধরে রেখে অন্য হাতে মোবাইল বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে আমায় দেখায়। ছবিটা দেখিয়ে বলে, মনে পড়ে কিছু? আমি বললাম, এটা তো। রুদ্র বলল, হ্যাঁ, এটা রেস্টুরেন্টের ছবি, প্রথম যেদিন রেস্টুরেন্টে দেখা হয় আমি লুকিয়ে সেদিন তোমার ছবি তুলেছিলাম, যদিও পরে জেনেছিলাম সেদিন তুমিও লুকিয়ে লুকিয়ে আমার অনেকগুলো ছবি তুলেছ। তুমি সিলেট থেকে ঢাকা যাওয়ার দিন আমি স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ফোন করেছিলাম তোমায়, কিন্তু ফোনও বন্ধ পাই। সোশ্যাল মিডিয়াতে তোমার কোনো চিহ্নই ছিল না। কম বেশি সময় কিন্তু আমি তোমাকে দিতাম, কিন্তু যখন তুমি নিজে যোগাযোগ রাখতে চাইলে না, তখন থেকে আমি আর যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি শব্দ করে হেসে ফেললাম, হাসতে হাসতে বললাম, একটু যে কিছু মিসিং করলেন, কিছু বলতে বোধহয় ভুলে গেছেন। আচ্ছা, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আপনি আসলে আমায় ভালোবাসতেন না, ভালো লাগতো আমায়, একটা মোহ কাজ করতো আমার প্রতি, অন্য সবার থেকে আলাদা একটা টান ছিল আমার প্রতি। কিন্তু যখন এবং যেদিন থেকে আপনি বুঝতে পারছেন আমি আপনার উপর দুর্বল, সেদিন থেকে একটু একটু করে আপনি আমায় অবহেলা করতে শুরু করেন। সেদিন থেকে বুঝতে পারলেন আপনাকে ছাড়া আমায় চলবেই না, সেদিন থেকে পুরোদমে অবহেলা করলেন, বাকিদের মতো আমায় তখন থেকেই অপশন বানিয়ে ফেললেন। আপনার ধারণা ছিল যত খুশি অবহেলা করেন না কেন আমি সব সহ্য করে থেকেই যাব। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি একটা মানুষকে দিনের পর দিন অবহেলা করে যাবেন আর অপর মানুষটি অবহেলা সহ্য করে রয়ে যাবে? আপনি যদি অল্প একটু ভালোবাসা দিতেন তবু আমি থেকে যেতাম, কিন্তু আপনি কি করেছেন, বারবার আমায় ফিরিয়ে দিয়েছেন। আপনি আসলে চাননি একজনের জন্য আরো দশজনকে হারাতে। আমার সঙ্গে আপনার রিলেশন হলে আপনি একটা দায়িত্ববোধে আটকে যেতেন, বাকি মেয়েদের থেকে যেই পরিমাণ প্রায়োরিটি দাম পান সেগুলো আর পেতেন না। কিন্তু এগুলো তো আর আপনি আমায় এক্সকিউজ হিসেবে দেখাতে পারেননি, আপনি তখন আরেকটা চাললেন, আপনার ক্যারিয়ারকে আপনি ইস্যু করলেন, অথচ সেই সময়টা আপনি অন্যদের সঙ্গে সময় ব্যয় করেন, তার থেকে অল্প একটু সময় পেলেও আমি থেকে যেতাম। আমি চলে যাওয়ার পরও আপনার জীবনে বিন্দুমাত্র কোনো প্রভাব পড়েনি, কেউ না এসে সেই জায়গা ভরাট করেছে, আর আজ যখন এতগুলো দিন বাদে আমায় দেখলেন তখন আবারও আপনার মোহ কাজ করা শুরু করছে। আপনি আসলে সৌন্দর্যের পূজারি, স্বার্থের পাগল। আপনার কথা হচ্ছে বাকি সবাইকে মেনে নিয়ে থাকতে পারলে আপনার কোনো সমস্যা নেই, আপনি মেয়েদের সাথে ইচ্ছে মতো ফান করবেন, সেগুলো মেনে নিয়ে থাকতে পারলে তবেই আপনার উত্তর হ্যাঁ হবে, কিন্তু কোনো ভালোবাসার মানুষ তো মেনে নিতে পারবে না। আমি ঠিক বললাম তো সব? রুদ্র নিশ্চুপ। আমি একটু থেমে দম নিয়ে বললাম, যা হয়েছে ভালোই হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি আমি, আপনি জীবনে এসেছিলেন বলেই মানুষ চিনতে পেরেছি, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, মনকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা লাভ করেছি, আর সবশেষে সামনে ঘুরে দাঁড়িয়েছি, পিছু ফিরে আর কখনোই তাকাবো না। আপনার মিথ্যের ক্যারিয়ারের ইস্যু, বর্তমান জীবনযাত্রাও একটা মোহের মাঝে আটকে আছে, খুব বেশি দিন এগুলো ভালো লাগবে না, কোনো একটা দিন একটুখানি সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য বুকের ভিতর হাহাকার করবে, সেদিন হয়তো অনেক মেয়ে আসবে নিঃসঙ্গতা দূর করতে, কিন্তু মন যাকে চায় তাকে পাবেন না। আপনার আগামী দিনের জন্য শুভকামনা রইল। রুদ্র আর একটা টু শব্দ পর্যন্ত করেনি, তবে তার নীরবতায় এটা তো স্পষ্ট, এতদিন ধরে মনের মাঝে সুপ্ত যে ধারণাগুলো আমার ছিল সব সত্যি। আমি যেখান থেকে চলে আসার সময়ে হঠাৎ করে পা ফসকে যায়,
আমি খেয়াল করলাম রুদ্র এগিয়ে এসছে ধরার জন্য, সে আমার আগেই আমি নিজেকে সামলে নেই। তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বললাম, ভয় নেই, পারব না, এমন হচর জীবনে অনেকবার খেয়েছি আমি, ক্ষতি হয়নি, কিছু না কিছু তো শিখছি। ফিরে আসার সময় আচমকা শাড়ির আঁচলে টান লাগে, পিছনে তাকিয়ে দেখি একটা ছেলের গড়ির সাথে আমার হাত আটকে গেছে। সামনে ঘুরে তাকাতেই ছেলেটির অপরাধীর ন্যায় হাতটা দেখিয়ে মিষ্টি হেসে বলে, আমি কিন্তু কিচ্ছু করিনি, এই দেখুন, তবে হ্যাঁ, 25টা বসন্ত অপেক্ষায় অপেক্ষায় কেটেছে, ভেবেছি কবে আসবে এই দিন, ফাইনালি কারো আঁচল ঘড়িতে আটকালো। আমি কিছুই বললাম না, রুদ্র রাগি এবং জেলাসি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আঁচলটা সারি নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে চলে আসি। পাঠক বৃন্দু নিশ্চয়ই আমার এই হাসির অর্থ বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। আমার জীবনে সহভূমিকায় আমি সে নিজেকে নতুন রূপে গড়তে পেরেছি। তো ফ্রেন্ডস, গল্প এতটুকুই ছিল। গল্পের শেষে লেখিকাপু একটা মেসেজ দিয়েছেন আপনাদের সকলের প্রতি, আশা করছি পুরোটা মেসেজ পড়ে নেবেন। অনেকের সঙ্গে এই গল্পের মিল রয়েছে, গল্পটির থিম বাস্তবতা থেকে নেয়া। প্রথমে ভেবে রেখেছিলাম কাল্পনিক এন্ডিং দিব, সেখানে হয়তো রুদ্রের সাথে নবনীর মিল হতো, কিন্তু বাস্তব জীবনে যারা নবনীর মতো অবহেলিত তারা কি করত, তাদের মতো এমন অনেকেই আছে যারা উন্মুখ হয়ে আছে শুধু শেষটা জানার জন্য। তাই সিদ্ধান্ত নিয়েছি বাস্তব ভিত্তিক একটা এন্ডিং রাখবো, যেখানে অল্প সংখ্যক মানুষ হলেও কিছু না কিছু শিখতে পারবে। মানুষের ভালো লাগার শেষ নেই, চলার পথে চলতে চলতে কাউকে না কাউকে ভালো লাগতেই পারে। একটা বিষয় মনে রাখবেন, আপনি যেন কারো বিরক্তির কারণ না হন, আপনাকে যেন কেউ অবহেলা করার সাহস না করতে পারে। যখন যেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন আপনি কোথাও কারো কাছে অবহেলিত হচ্ছেন, তখন সেই মুহূর্তে সেখান থেকে চলে আসবেন। হয়তো প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন একটা সময়ে সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা অন্ধ হয়ে সেলফ রেসপেক্ট হারিয়েন না। এন্ডিংটা কিন্তু আমি করিনি, পাঠকের উপরও কিছু ছেড়ে দিয়েছি। গল্পে থাকা কোনো চরিত্রের সঙ্গেই আপনি কল্পনায় নবনীর মিল দিতে পারেন যেভাবে আপনার মনোপুত হয় আর কি। আমি শুধু দেখিয়েছি, বোঝাতে চেয়েছি একটা মেয়ের সেলফ রেসপেক্ট থাকা কতটা জরুরি। এখানে কিন্তু উল্টো হতে পারে, যেমন নবনীর জায়গায় রুদ্র এবং রুদ্রের জায়গায় নবনী থাকতেই পারত, তখনও আমি বলতাম সেলফ রেসপেক্টকে আগে সিলেক্ট করতে। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের সব কিছু শেষে থাকা উচিত এই আত্মসম্মানবোধ। যেহেতু এখানে নবনীর মাধ্যমে সেলফ রেসপেক্টের গুরুত্ব বুঝিয়েছি, সেহেতু আমি বলবো, প্রিয় মেয়েরা, তোমার রাজ্যে তুমি সে হও যার প্রায়োরিটির সর্বোচ্চ চূড়ায় থাকবে আত্মসম্মানবোধ। গল্পটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে পড়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। ভুল ত্রুটি অবশ্যই থাকবে, সেগুলো নিজ দায়িত্বে বলে যাবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। মাই গড, চাপা একদম ব্যথা হয়ে গেছে, এত বড় পর্ব একসাথে রেকর্ড করা মানে কি চাপা ব্যথা হবে না? অবশ্যই হবে, ছোট ছোট করলে তো এতটা ব্যথা হয় না, যদি 3 ঘন্টা লাগে করি, বাট এই 33-34 মিনিট রেকর্ড করতে গিয়ে তো আমার চাপা ব্যথা হয়ে গেছে, উফ, কত কষ্ট করি বাট কারো রেসপন্স পাই না, ভাবলে খুব কষ্ট হয়। সবাই ভালো থাকবেন, কিছুই বলার নাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।